বন্ধুরা মার্চ মাসের পাঁচ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকবে একটি নতুন প্রকল্পের টাকা তো যা করলে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে ব্যাংকে সরাসরি সেই বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বয়স আঠারো থেকে ষাট হলে কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন তো এই বিষয় সম্পর্কে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে তো এই কারণে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এই মুহূর্তে আপডেটটা পেতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো আমি আপনাদেরকে কিন্তু জানিয়েছিলাম যে আপনাদের জন্য যদি কোনো আপডেট করা হয় যদি কোনো চেঞ্জিং করা হয় তাহলে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো সেই কারণে কিন্তু এই ভিডিও তো চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব মতো প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন বন্ধুরা বলা হচ্ছে রাজ্যে মার্চ মাসের প্রথম সপ্তাহে পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে রাজ্যের সমস্ত গরিব মানুষের জন্য সরাসরি নাম লেখাতে পারবেন কাগজপত্র জমা করার ঘোষণা হলো টাকা দেওয়া নিয়ে বড় সুখবর রাজ্যবাসীর জন্য নতুন প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের টাকা সরাসরি ব্যাংকে জমা পড়বে সরাসরি কিভাবে ও কোন কোন প্রকল্পের নাম লিখিয়ে তেরো টাকার মধ্যে কত টাকা কারা পাবেন তার লিস্ট দেওয়া হল সরাসরি দেখুন কারা কোন প্রকল্পের টাকা নিতে পারবেন এক হাজার থেকে তেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে এই মাসে ঠিক আছে তো এরই সঙ্গে কিন্তু আপনারা কীভাবে আবেদন করবেন অর্থাৎ আবেদন করতে পারবেন কি না সেটাও জানিয়ে দেবো যারা যারা টাকা পাচ্ছেন না তাদের জন্য বিরাট সুযোগ কীভাবে কী করলে পাবেন দেখুন বিস্তারিত তো যারা যারা টাকা পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে দেওয়া হয়েছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেই কিন্তু আজকের এই ভিডিও অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করবেন তো দেখুন প্রথমেই বলা হচ্ছে শ্রমিক ভাতা ঠিক আছে এই যে প্রকল্পটা রয়েছে এখান থেকে কিন্তু এক হাজার টাকা করে নিতে পারবেন যারা প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন তারা তো পেয়েই যাবেন এর সঙ্গে কিন্তু আপনারা যদি আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এক হাজার টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া হয় এই শ্রমিক ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন নির্মাণ শ্রমিক কর্মীরা মাসে মাসে এক টাকা ঢুকবে ব্যাংকে প্রতি মাসে মাসে পাচ্ছেন টাকা একইভাবে মার্চ থেকে প্রথম সপ্তাহে আজ থেকে ব্যাঙ্কে জমা পড়বে টাকা ঠিক আছে তো এই ক্ষেত্রে এই প্রকল্পের টাকা যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনাকে আবেদন জানাতে হবে তাছাড়া কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না তো এই ক্ষেত্রে এই প্রকল্পের টাকা নিতে হলে কীভাবে কী করতে হবে অলরেডি ভিডিও দেওয়া আছে তাও আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আপনাকে কিন্তু নির্মাণ শ্রমিক প্রকল্পের আবেদন করে থাকতে হবে তাহলে আপনি এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন আবেদন করতে হবে তারপর আপনি এই প্রকল্পের টাকা পেতে থাকবেন যারা আবেদন করেছেন আমি আপনাদেরকে জানিয়েছিলাম সেভাবে কিন্তু আপনাদের টাকা দেওয়া শুরু হয়ে যাবে এই মার্চ মাসে তারপর দেখুন বলা হচ্ছে জেলেদের জন্য মৎস্যজীবী বার্ধক্য ভাতায় এক হাজার টাকা করে রাজ্যের মানুষের জন্য চালু করেছে সরকার প্রতি মাসে মাসে পাচ্ছে টাকা একইভাবে মার্চ মাসের প্রথম সপ্তাহে আজ থেকেই ব্যাঙ্কে টাকা জমা পড়বে জেলেদের জন্য যে মৎস্যজীবী বার্ধক্য ভাতা রয়েছে সেই প্রকল্পের টাকা ঠিক আছে যারা পাচ্ছেন না তাদেরও কিন্তু কী করতে হবে সমস্ত জানিয়ে দেবো ওসে লাস্ট অব্দি কন্টিনিউ করুন তাহলে আপনি বুঝতে পারবেন তো এই প্রকল্পের টাকাও কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে তারপর রয়েছে শিল্পীদের বার্ধক্য ভাতা প্রতি মাসে এক হাজার টাকা করে রাজ্যে সকলের জন্য চালু করেছে সরকার প্রতি মাসে মাসে পাচ্ছেন টাকা একইভাবে মার্চ মাসে প্রথম সপ্তাহে ব্যাঙ্কে জমা পড়বে তো মার্চ মাসের প্রথম সপ্তাহে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে তো এক্ষেত্রে যারা যারা আবেদন করেছিলেন যারা যারা প্রতিনিয়ত টাকা পাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবার যারা টাকা পাচ্ছেন না তাদের কী করতে হবে সমস্তটাই জানাবো তাদের বার্ধক্য ভাতা রয়েছে এক হাজার টাকা করে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যুক্ত চলেছে যারা নতুন করে আবেদন করেছিলেন এবং যারা প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে যারা পাচ্ছেন না তাদের কী করতে হবে জানাবো দেখুন বলা হচ্ছে বিধবা ভাতা এই প্রকল্পের থেকেও কিন্তু এক হাজার টাকা করে মাসে মাসে দেওয়া হচ্ছে তো সকলের জন্য কিন্তু চালু করেছে সরকার এই টাকা প্রতি মাসে মাসে পাচ্ছেন টাকা তো একইভাবে মার্চ মাসের প্রথম সপ্তাহে কিন্তু আপনাদের এই টাকা জমা পড়বে তো এই ক্ষেত্রে যারা টাকা পাচ্ছেন না তাদের কি করতে হবে এবং কেন আপনাদের টাকা আসছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন এবং আপনাদের কি করতে হবে তো লাস্ট অব্দি কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন তারপর দেখুন বলা হচ্ছে বার্ধক্য ভাতা মাসে এক হাজার টাকা প্রতি মাসে মাসে পাচ্ছেন টাকা একইভাবে মার্চ মাসের প্রথম সপ্তাহে ব্যাংকে জমা পড়বে এই বার্ধক্য ভাতার এক হাজার টাকা যারা টাকা পাচ্ছেন না তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে ইতিমধ্যে আপনাদের জন্য গুড নিউজ দেওয়া হয়েছে ও ক্ষেত্রে আপনাদের সবার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই তো যাদের টাকা আসে না কি করতে হবে সমস্তটা জানাবো অবশ্যই লাস্ট দিয়ে কন্টিনিউ করুন তো ধাপে ধাপে কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই ঠিক আছে তারপর দেখুন বলা হচ্ছে জয় বাংলা প্রকল্প এই প্রকল্পের আন্ডারে রয়েছে তপশিলি বন্ধুর এক হাজার টাকা জয় জোহর প্রকল্পের এক হাজার টাকা লোক প্রেশার প্রকল্পের এক হাজার টাকা প্রতি মাসে মাসে পাচ্ছেন টাকা একভাবে মার্চ মাসে প্রথম সপ্তাহে ব্যাঙ্কে টাকা জমা পড়বে তো এক্ষেত্রে কেউ আগে টাকা পাবেন কেউ পরে পাবেন তবে সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন কোনো রকম চিন্তা করার প্রয়োজনে আপনাদের টাকা দেওয়া মাত্র শুরু হয়েছে ধাপে ধাপে কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন তো এক্ষেত্রে চিন্তা করবেন না কোনো রকম আপনাদের কিন্তু টাকা চলে যাবে যারা প্রতিনিয়ত টাকা পাচ্ছেন এবার হচ্ছে মানবিক প্রকল্প মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু নারী পুরুষ সকলকেই কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হয় ঠিক আছে তো যারা আবেদন করেছেন এবং যারা প্রতিনিয়ত টাকা পাচ্ছেন প্রত্যেকে টাকা দেওয়া হবে আগে পরে পেতে পারেন তবে প্রতি মাসে মাসে যারা টাকা পাচ্ছেন একইভাবে মার্চ মাসে প্রথম সপ্তাহে ব্যাঙ্কে টাকা জমা পড়বে তো এক্ষেত্রে টাকা দেওয়া শুরু হয়েছে এবার আপনারা ধাপে ধাপে কিন্তু টাকা পাবেন ঠিক আছে তো এই ক্ষেত্রে কেউ আগে পাবেন কেউ পরে পাবেন চিন্তা করবেন না আপনি ভাবলেন যে আপনাদের টাকা দেওয়া শুরু হয়েছে কিন্তু এখনও টাকা আসলে না আমাদের টাকা তাহলে কি আর আসবে না তো এরকম কিন্তু কোনো ব্যাপার নেই টাকা কিন্তু ধাপে ধাপে দেওয়া হয় ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু কেউ আগে পায় কেউ পরে পায় আপনি যে কোনো প্রকল্পের টাকা বলে থাকুন না কেন ঠিক আছে তারপরে দেখুন বলা হচ্ছে কৃষকদের বার্ধক্য ভাতা এক হাজার টাকা রাজ্যের মানুষের জন্য তো প্রতি মাসে মাসে পাচ্ছেন টাকা একেভাবে মার্চ মাসের প্রথম সপ্তাহে ব্যাঙ্কে জমা পড়বে টাকা সকলেই কিন্তু এই কৃষকদের যে বার্ধক্য ভাতা দেওয়া হয় এই প্রকল্পের টাকা কিন্তু সকলেই পেয়ে যাবেন ঠিক আছে তো সেক্ষেত্রে একইভাবে কিন্তু আপনি যেই প্রকল্পেরই টাকা পেয়ে থাকুন না কেন একে কিন্তু টাকা পেয়ে যাবেন কেউ আগে কেউ পরে তার জন্যই কিন্তু অনেকে আগে পেয়ে যায় অনেকে পরে পেয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু চিন্তা করার প্রয়োজন নেই সকলেই টাকা চলে আসবে একটু ধৈর্য রাখবেন তারপর দেখুন বলা হচ্ছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষীভান্ডার প্রকল্প থেকে এক হাজার টাকা পাঁচশো টাকা পায় এই দুই ভাগে পেয়ে থাকেন মহিলারা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীভাণ্ডের টাকা পেতে অনেকটাই দেরি হয় তবে টাকা সকলেই পেয়েছে তবে ফেব্রুয়ারিতে বেশ কিছু মহিলা টাকা পাননি তাদের ত্রুটি ধরা পড়ায় এছাড়া যাদের সমস্যা কিছু ঠিক ছিল সকলেই কিন্তু টাকা পেয়েছে তাদের কিন্তু কোনো রকম সমস্যা হয়নি এবার যাদের ত্রুটি ধরা পড়েছে বা যাদের সমস্যা রয়েছে তাদেরই কিন্তু টাকা দেওয়া বন্ধ করে রাখা হয়েছে টাকা দেওয়া বন্ধ করা হয়েছে মার্চ মাসে লক্ষ্মীমান্ডার টাকা আজ থেকে শুরু হচ্ছে বলে সরকারি সূত্রে খবর এ নিয়ে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে আপনি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্প সম্পর্কিত যদি আপনি এই আপডেটটা জানতে চান ঠিক আছে তো যে এক্ষেত্রে কিন্তু যাদের সমস্যা রয়েছে তাদের কিন্তু টাকা আসবে না সমাধান না করলে তো যাদের সমস্যা নেই সমাধান করা রয়েছে এবং যারা প্রতিনিয়ত টাকা পাচ্ছেন তাছাড়া যারা নতুন করে আবেদন করেছিলেন প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা চলে আসবে কেউ আগে পাবেন কেউ পরে পাবেন তবে প্রত্যেকের কিন্তু টাকা ব্যাঙ্কে চলে আসবে তো যদি লক্ষ্মীমাণা প্রকল্পের টাকা নিয়ে যে গতকাল আপডেটটা দিয়েছে সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিজিট করতে পারেন চ্যানেলে তারপরে দেখুন বলা হচ্ছে কৃষকদের বার্ধক্য ভাতা এক হাজার টাকা এই প্রকল্পের টাকাও আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে আসবে কৃষকদের জন্য যে বার্ধক্য ভাতার টাকা রয়েছে সেই প্রকল্পের টাকা এটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্প বা কিষাণ সম্মান নিধি প্রকল্প এই প্রকল্প কিন্তু নয় কৃষকদের যে বার্ধক্য ভাতার টাকা দেওয়া হয় সেই প্রকল্পের টাকা সেটাও কিন্তু আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে আসতে চলেছে ঠিক আছে একইভাবে কিন্তু কেউ আগে পাবেন কেউ পরে পাবেন এবার দেখুন বলা হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য যারাই এই সমস্ত প্রকল্পের টাকা পেতে চান তাহলে কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা পেতে হলে সরাসরি আপনাকে দরখাস্ত লিখে তার সাথে কাগজপত্রে জেরক্স করে যারা যে প্রকল্পের আওতায় টাকা পেতে চাইছেন তাতে আবেদন করতে হবে এছাড়া যারা আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না তাছাড়া যে সকল মানুষ প্রকল্পের টাকা কিছু মাস পাওয়ার পর আর পাচ্ছেন না তাদের কিন্তু আবেদন অর্থাৎ আপনাদের কিন্তু সকলকে দরখাস্ত লিখে জমা করতে হবে ঠিক আছে এছাড়া যারা নতুন করে আবেদন করতে চাইছেন তাদের আবেদন করতে হবে এবার দরখাস্ত লিখে জমা করার পর যোগ্য হিসেবে বিবেচিত হলে টাকা পেয়ে যাবেন নতুন যারা এই আবেদন করতে চাইছেন তারাও প্রত্যেকে আবেদন করতে পারবেন ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনি এসডিও বিডি অফিসে গিয়ে আবেদন করতে পারেন তাছাড়া যে আপনাদের জন্য দুয়ার সরকারের ক্যাম্প হতে চলেছে আর কয়েকদিন বাদেই ঠিক আছে তার সেখানে কিন্তু আপনারা গিয়ে আবেদন করতে পারবেন এই সমস্ত প্রকল্পের তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার এই মুহূর্তে আপডেটটা পেতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম টাকা কেউ আগে পড়া পাবেন কারণ একই সঙ্গে কিন্তু টাকাটা ছাড়া হয় না ধাপে ধাপে টাকা দেওয়া হয় জেলায় জেলায় তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক জেলায় একই সঙ্গে টাকা দেওয়া হয় না আপনি যে জেলা থেকে দেখে থাকুন না কেন টাকা আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো সেক্ষেত্রে চিন্তা করার প্রয়োজন নেই তো এই ছিল একটি ইম্পর্টেন্ট আপডেট যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে ওদের জানানোর চেষ্টা করবেন আপনারা কোন কোন প্রকল্পের টাকা পান অবশ্যই জানাবেন